কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে, যার অধিকাংশ সাংস্কৃতিক নয় বরং রাজনৈতিক। এবার সেই প্রশ্নই তুলে দিলেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য। তার প্রশ্ন উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের প্রতিভাবান অভিনেতা প্রসেনজিৎ কেন উদ্বোধন মঞ্চের পিছনের সারিতে থাকবেন। অমিত মালব্য একটি টুইট করেছেন এদিন, সেখানে তিনি বলেছেন, নিজের হীনমন্যতা ছাড়া সফল বাঙালিদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘৃণার ব্যাখ্যা কী? তিনি শুধু সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানাননি এমনটা নয়, বরং বোম্বাদা নামে পরিচিত প্রতিভাবান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দ্বিতীয় সারিতে ঠেলে দিয়েছেন। গোটা ঘটনাকে অমিত মালব্য অত্যন্ত অসম্মানজনক বলেও ব্যাখ্যা করেছেন। এই রাজ্যের সিনেমা প্রেমীদের কাছে তিনি বোম্বাদা। তার থেকে অনেক জুনিয়র রানী মুখোপাধ্যায়ের পেছনের সিটে স্থান পেয়েছিলেন তিনি। যে ছবি অমিত মালব্য পোস্ট করেছিলেন তাতেই দেখা যাচ্ছে, একদিকে দেব আর অন্যদিকে সিরিয়াল অভিনেত্রী তৃণা, আর সামনের আসনে মমতার পাশেই শাহরুখ খান, তারপরই রানী মুখোপাধ্যায়। অনেক দর্শকেরই মনে থাকবে রানী মুখোপাধ্যায়ের প্রথম ছবি কিন্তু প্রসেনজিতের বিপরীতে, তখনও মুম্বাইতে পা রাখেননি রানী, অর্থাৎ প্রসেনজিতের সিনিয়র। বর্তমানে রানী বলিউডের বিখ্যাত অভিনেত্রী তথা প্রথম সারির প্রযোজক আদিত্য চোপড়ার স্ত্রী, কিন্তু অভিজ্ঞতায় প্রসেনজিতের থেকে পিছিয়ে। তারপরেও প্রসেনজিতের আগেই বসেছিলেন তিনি, এই প্রশ্নই তুলে দিয়েছেন অমিত মালব্য। টলিউডের গুঞ্জন প্রসেনজিৎ বাম আমলেও যেমন রাজনীতি থেকে দূরে থাকতেন, মমতার আমলেও তেমনই রয়ে গেছেন। রাজনৈতিক মঞ্চে এখনও তাকে সেভাবে দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যের সম্পর্ক তার, তৃণমূল বা বিজেপি কোনো শিবিরেই দেখা যায় না তাকে। আর সেই কারণেই কি কলকাতা চলচ্চিত্র উৎসবে বাঙালির প্রিয় বোম্বাদা পিছনের সারিতে? প্রশ্ন তুলে দিলেন অমিত মালব্য। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।